ডায়াগনোজ হয়ে গেছে, এখন আমার স্বাস্থ্যের কোন দিকগুলোকে আমাকে আসলে নজরে রাখতে হবে, আমাকে সচেতন হতে হবে? এটা তো খুবই পরস্পর জড়িত, মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য। একটি মহিলাকে যদি আমরা শারীরিক ভাবে সুস্থ রাখতে পারি, তিনি মানসিক ভাবে খুব ভালো থাকবেন। সুতরাং তিনি যখন মেনোপোজে গেছেন তখন তাকে দেখে নিতে হবে। এটি একটি উইন্ডো অপরচুনিটি আমরা বলি, যে এখানে আপনাকে এখন ডক্টরের কাছে যেতে হবে, আপনার সেলফ কেয়ার, নিজেকে দেখতে হবে, নিজেকে ভালোবাসতে হবে। আপনার ছেলে মেয়ে বড় হয়ে গেছে, আপনি একটি নতুন জীবনে পদার্পণ করেছেন, দেখুন আপনার ব্লাড প্রেশার রয়েছে, আপনার ডায়াবেটিস রয়েছে, আপনার অন্য কোনো অসুস্থতা রয়েছে, থাকলে সেগুলো শনাক্ত করুন, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এবং পাশাপাশি যদি চিকিৎসা দেওয়া যাবে তাহলে তিনি সেই অসুস্থতার গুরুত্বের মধ্যে যাচ্ছেন না, তিনি কমপ্লিকেশন বা জটিলতায় যাবেন না, তাহলে তার অসুস্থটি যদি থাকেও নিয়ন্ত্রিত হবে। এক, দু নম্বর তার লাইফস্টাইল পরিবর্তন করতে হবে, হাসি খুশি থাকতে হবে, জীবনে যেটুকু পেয়েছি সেটিকে বড় পাওয়া মনে নিতে হবে, কি পাইনি সেটি নিয়ে দুঃখ না করে বরং ভবিষ্যতের দিকে তাকিয়ে দেখতে হবে যে আমি আরো কিছু সমাজকে দিতে পারবো কিনা, বা আমার কি দেবার আছে, বন্ধু বান্ধবকে আবার তাদের সাথে যোগাযোগ রক্ষা করে তাদের সাথে কথা বলা, তাদের সাথে বিচরণ করা, একটু প্রকৃতির কাছে যাওয়া, নিজের খাওয়া মানে ওজনটি নিয়ন্ত্রিত রাখা এবং নিজের যেটি ভালো লাগে সেই কাজটি করা, এক্সারসাইজ করা, এটি কিন্তু তার জন্য খুব প্রয়োজন। মানে মেনোপজ হলে একটু মুটিয়ে যায়, এই কথাটা কি সত্যি? যদি সত্যি হয়ে থাকে তখন আমরা কি করতে পারি? কথাটি কিন্তু আমাদের প্রায় শুনতে হয়। অ্যাকচুয়ালি বিজ্ঞানসম্মতভাবে বলা হয় যে না, মেনোপজ কিন্তু মুটিয়ে যাবার কারণ নয়, বরং উল্টোটি হয়েছে। দেখা গেছে যে হ্যাঁ, মেনোপজের মানে মেনোপজের আগে মেয়েদের শরীরে এস্ট্রোজেনের একটি হরমোন ছিল, সেটি কমে গেছে, তাহলে এখন যদি সেই মহিলাটি নিয়মিত রেগুলার এক্সারসাইজ করে থাকেন, হাঁটাহাঁটি করেন, চলাচল করেন, তাহলে কিন্তু মুটিয়ে যাওয়ার সম্ভাবনা হয় না। দেখা যায় যে মেনোপজ হয়ে গেলে, যেটা আমি তুমি প্রথমে সুন্দর করে বলেছিলে, যে একটা বিষণ্নতা তাকে ঘিরে ধরে, তিনি বাড়িতে আবদ্ধ হয়ে থাকেন, চলাচল বন্ধ করে দেন, মেশামেশি বন্ধ করেন, ভাবেন যে আমি তো হয়তো ফুরিয়ে গেছি, আমার হয়তো দেবার কিছু নেই। এই যে ভুল ধারণা, এখান থেকে বেরিয়ে আসতে হবে, তাকে এক্সারসাইজ করতে হবে, ভাববেন যে আমার নতুন জীবন, আমাকে নতুন ভাবে শুরু করতে হবে। তাহলে তিনি যদি ওজনটি নিয়ন্ত্রিত করেন, মানে তার খাবার অভ্যাস, সামান্য জীবনযাত্রার পরিবর্তন নিয়ে এসে খাবার অভ্যাসটা চেঞ্জ করেন, এক্সারসাইজ করেন, কখনোই তিনি মুটিয়ে যাবেন না। খুব সুন্দর বলেছেন ম্যাডাম। আমি জানতে চাই এমন কি হয় যে মেনোপজের পরে কিছুটা ডিমেনশিয়াতে ভুগছেন, ভাবছেন জিনিস এখানে রেখেছেন মানে মনে থাকছে না, কখনো মনে হচ্ছে যে পরিবারের সকলে একটু টক্সিক হয়ে যাচ্ছে, তিনি হয়তো বা একটুতেই রেগে যাচ্ছেন, এই পরিবর্তন গুলো কি আসে, এগুলো থেকে কি আমরা বের হয়ে আসতে পারি? হ্যাঁ, এটি তো খুব চমৎকার প্রশ্ন। কেননা যখন মেনোপজে ঢুকছেন, আমি আগে বলেছি যে এস্ট্রোজেন হরমোন যেটি ছিল মেনোপজের আগে সেটি তো কমে যাচ্ছে, ফলে স্বাভাবিকভাবে কিছুদিনের জন্য সেই মহিলাটাদের মহিলার একটু গরম লাগতে পারে, মেজাজটি একটু খিটখিটে হয়। বিষণ্ণতা কিন্তু একটি কারণ যে আমার মেনোপজ হয়ে গেছে, আমি তার ইয়াং বা আমার সে তারুণ্য রইল না, তারপর তার মন খারাপ হয় বলে সে একটুতেই হয়তো ক্ষিপ্ত হয়ে ওঠেন। তো বাড়িতে সকলে বুঝতে হবে যে এটি কিন্তু সাময়িক, তাকে যদি আমরা সহানুভূতিশীল হই, তার প্রতি যদি আমরা টেন্ডার লাভিং কেয়ার দিই, এটি কিন্তু তিনি কাটিয়ে উঠতে পারেন। তিনি নিজেও জানেন যে এটি একটি পথ পরিক্রমার পরিবর্তন, এই পরিবর্তনটি খুব ক্ষণস্থায়ী, কিছুদিন পরে ভালো হয়ে যাবে। এটি একটি আর ভুলে যাওয়া, ব্রেন ফগিং, এটাও কিন্তু মেনোপজেরই একটি লক্ষণ, যে হ্যাঁ তিনি কোথায় চাবিটি রাখছেন, কোথায় কাজটি করছেন বা কি রেখেছিলেন ভুলে গেছেন, এটিও কিন্তু মেনোপজের পরপর হতে থাকে। তবে দেখা গেছে যে এটি সময়ের সাথে আস্তে আস্তে ঠিক হয়ে আসে, এবং যারা মাল্টিটাস্ক মানে আমাদের মতো মানুষ, ইউ আর দ্য সেম পার্সন, যারা অনেকগুলো কাজ একসাথে করেন, তাদের ব্রেনে চাপ পড়ে, তখন তাদের ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি হয়। হালকা যদি ভুলে যায় সেটি কোনো ব্যাপার নয়, সেটি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু এমনটা যদি হয় যে হ্যাঁ তিনি প্রতিনিয়ত ভুলে যাচ্ছেন, একেবারে বেশি 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 ভুলে যাচ্ছেন, সেক্ষেত্রে ডিমেনশিয়া বলে একটি রোগ আছে, সেটি হতে পারে, তার পূর্বাভাস, তখন তার ডক্টরের পরামর্শ নিতে হবে।